তখন ছিল প্রায় উদ্ধার পর্বের সময়, তাই যিশুও জেরুসালেমে গিয়েছিলেন। সেখানে মন্দিরে গিয়ে তিনি দেখলেন লোকেরা গরু, ভেড়া আর পায়রা বিক্রি করছে, আর টাকা বদলানোর লোকেরাও সেখানে ছিল। তিনি দড়ি দিয়ে একটা চাবুক তৈরি করে মন্দির থেকে সমস্ত ভেড়া আর লোকদের তাড়িয়ে দিলেন। তিনি টাকা বদলানোর টেবিলগুলো উল্টে ফেললেন এবং তাদের পয়সা ছড়িয়ে দিলেন, আর যারা পায়রা বিক্রি করছিল তাদের বললেন, এই জায়গা থেকে এগুলো নিয়ে যাও। আমার পিতার ঘরকে ব্যবসার জায়গা করা বন্ধ করো। তাঁর শিষ্যদের শাস্ত্রের সেই কথা মনে পড়ল, ঈশ্বরের ঘরের জন্য আমার যে গভীর ভালোবাসা, সে ভালোবাসাই আমার অন্তরকে জ্বালিয়ে তুলবে। যিহুদি নেতারা তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, এই সবকার অধিকার যে তোমার রয়েছে তার প্রমাণ হিসেবে তুমি কোন আশ্চর্য কাজ দেখাতে পারবে? এই মন্দির ভেঙে ফেলুন, আমি তিন দিনের মধ্যে আবার তা উঠাবো। তুমি কি তিন দিনের মধ্যে এটি আবার উঠাবে? এই মন্দিরটি তৈরি করতে 46 বছর সময় লেগেছে। কিন্তু মন্দির বলতে যিশু নিজের দেহের কথাই বলছিলেন। তাই যিশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলে পর তার শিষ্যদের মনে পড়েছিল যে তিনি ওই কথাই বলেছিলেন। তখন শিষ্যেরা শাস্ত্রের কথা ও যিশুর কথায় বিশ্বাস করলেন। উদ্ধার পর্বের সময় যিশু জেরুসালেমে যেসব আশ্চর্য কাজ করেছিলেন তা দেখে অনেকেই তার উপর বিশ্বাস করেছিল। কিন্তু যিশু তাদের কাছে নিজেকে ধরা দিলেন না, কারণ তিনি সব মানুষকে জানতেন। মানুষের বিষয়ে কারো সাক্ষ্যের দরকারও তাঁর ছিল না, কারণ মানুষের মনে যা আছে তা তাঁর জানা ছিল।